বিনা ভোটে ক্ষমতায় এসে রাজতন্ত্র কায়েমের চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সতর্ক করে বলেছেন এর পরিণাম ভালো হবে না। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বানও জানিয়েছেন তিনি। 5 জানুয়ারি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে বেগম জিয়া এসব বলেন। সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসারও আহ্বান জানান তিনি। মাহমুদুল হকের প্রতিবেদন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিএনপি দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এই সমাবেশ। বিকেল তখন 2:45। 2012 সালের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম কোনো সমাবেশে যোগ দিলেন খালেদা জিয়া। শর্ত সাপেক্ষে সমালোচনা করেন তিনি। সরকারকে গণতান্ত্রিক আচরণ করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের। জবরদস্তি ক্ষমতায় টিকে থেকে আপনাদের রাজতন্ত্র এবার কায়েম করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য কোনো ভালো ফল হয়ে আনবে না। তাই বলবো যে এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করে জনগণের সঙ্গে প্রহসন করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেত্রী। সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে কমিশনের ভূমিকারও সমালোচনা করেন তিনি। নির্বাচন কমিশন তার ক্ষমতা থাকা সত্ত্বেও সংবিধানে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই সংবিধান লঙ্ঘন করে আওয়ামী লীগের দালালি করে সেখানে সেনাবাহিনী না দিয়ে একতরফাভাবে আওয়ামী লীগকে জেতানোর জন্য যত রকমের ব্যবস্থা সব হয়েছে। বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে সারা দেশে দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া। সারা দেশে নেতাকর্মীদের গুম করা হচ্ছে এমন অভিযোগ এনে তা বন্ধের দাবি জানান। অনেক কিছু করে দেখেছে, কোনটাতেই আগাতে পারেননি, লাভবান হননি। আসুন সংলাপ করে আলোচনা করে তার মধ্যে দিয়ে একটা সমাধান বের করে আনি, গণতন্ত্র আনি। আমরা কারোর বিরুদ্ধে আমাদের কোনো রাগ ও দুঃখ নেই। সমাবেশ থেকে গ্যাস বিদ্যুতের দাম আকাশচুম্বী উল্লেখ করে তা কমানোর আহ্বান জানান খালেদা জিয়া। 2014 সালের পর 2016 সাল, মাঝখানের এই এক বছরে এরকম উন্মুক্ত সমাবেশে দেখা যায়নি বিএনপিকে। পাশাপাশি দলটিকে পাড়ি দিতে হয়েছে অনেক রাজনৈতিক চড়াই উৎরাই। তাই এই 5 জানুয়ারির সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজপথে পুরনো চেহারায় দেখা গেল বিএনপিকে। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা।